প্রভাষক দীপঙ্কর বাসার দীপু, আশাশুনি মহিলা কলেজ। আমি আসন্ন 5ই জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে 7 নম্বর শিউলা ইউনিয়নের চেয়ারম্যান পদে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এই শিউলা ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন, আপনারা সবাই জানেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার যে রূপকল্প, সেই রূপকল্প বাস্তবায়নের জন্য গ্রামকে শহর করবে তার একটা অঙ্গীকার ছিল। কিন্তু আজ আমরা কী দেখছি, আমাদের শিউলা ইউনিয়ন সেই উন্নয়নের ছিটেফোঁটা থেকে বঞ্চিত। এখানে চলার মতো নাই কোনো রাস্তাঘাট। একজন মানুষের সঠিক জীবনযাপনের জন্য তার যে চাহিদাগুলো থাকে তার কোনো কিছু শিউলা ইউনিয়নে আমরা স্পষ্ট দেখতে পাই না। আমি নির্বাচন উপলক্ষে ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ঘুরে বেড়াচ্ছি, সেখানে যাওয়ার মতো কোনো রাস্তাও নাই, নাই জনসাধারণের যে সুপেয় পানির ব্যবস্থা। তো এগুলো নিয়ে আমি লোকজনের সঙ্গে যে কথা বলেছি তাদের কথা, এত বড় অবহেলিত ইউনিয়ন মনে হয় আশাশুনি উপজেলার ভিতরে একটাও নেই। তাই জনগণের একটাই দাবি, তারা যেন তাদের ভোটটা, তাদের পবিত্র আমানতটা যেন সঠিকভাবে দিতে পারে এবং তার বাস্তব প্রতিফলন ঘটায়। সে আশাবাদ আমি নির্বাচন কমিশন তথা প্রশাসনের কাছে জানিয়ে রাখতে চাই। আমি আরও একটা কথা বলতে চাই, গতবার 2016 সালের নির্বাচনের সময় এই শিউলা ইউনিয়নে নির্বাচনের 2 দিন আগে নৌকা প্রতীকের যিনি প্রার্থী ছিলেন তিনি এখানে একটা বোমা হামলা করে সাধারণ জনগণকে নামে কেস দিয়ে তাদেরকে মারছাড়া করার চেষ্টা করেছিলেন, যেটা কোনোভাবেই কাম্য ছিল না। তা আমি এবার প্রশাসনের কাছে তাদের সুদৃষ্টি কামনা করব, এই জিনিসটা যেন খেয়াল রাখেন এবং নির্বাচনের মাঠ অবাধ ও নিরপেক্ষ রাখেন, যেন এখানে যারা প্রার্থী আছে তারা সবাই তাদের নিজস্ব বলয়ের ভিতরে থেকে তারা তাদের কাজবাজ পরিচালনা করতে পারে কোনো ঝক্কি ঝামেলা ছাড়া। আমরা এও জানতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কিছু লোকজন বিভিন্ন কর্মীদের হুমকি ধামকি দিচ্ছে, যেটা আমার মতে কোনোভাবেই কাম্য নয় এবং এটা আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যেন এর তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে। এই শিউলা ইউনিয়নে আপনারা জানেন কিছুদিন আগেও শিউলা ইউনিয়নের যুবলীগ নেতা আলাউদ্দিন লাকির বাড়িতে অস্ত্র রেখে তাকে র্যাব দিয়ে তুলে নিয়ে যেয়ে একটা নাটক সাজানোর চেষ্টা করা হয়েছিল। এগুলো দিনের আলোর মতো পরিষ্কার যে কাজগুলো করা করেছিল। তা আমি যেহেতু শিউলা ইউনিয়নের জনগণ অত্যন্ত সাধারণ জীবনযাপন করে, তাই তারা কোনো ভয়ভীতির আশ্রয় যেন কোনো প্রার্থী না নিয়ে সবাইকে ভোট দেওয়ার সুযোগ যে এবং ভোটটা সুষ্ঠু নিরপেক্ষ হয়, আমি নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রী তথা আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আছে তাদের সুদৃষ্টি কামনা করছি। সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে এই শিউলা ইউনিয়নের আশাশুনি উপজেলার ভিতরে একটা ইউনিয়ন যেখানে কোনো ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নাই। এটা অত্যন্ত লজ্জাজনক। আমরা যখন বিভিন্ন ইউনিয়নে যাই সেখানে বসি, তারা যখন বলে যে আপনাদের শিউলা ইউনিয়নে যে আসলে একটা বসার জায়গা নাই, তখন আমরা সত্যি খুব লজ্জা পাই। তা আমার প্রতিশ্রুতি থাকবে, আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই এই শিউলা ইউনিয়নের মধ্যবর্তী স্থান এই ইউনিয়ন পরিষদ নির্বাচিত তৈরি করা হবে। তাছাড়া আপনারা জানেন শিউলা ইউনিয়ন 22টা গ্রাম নিয়ে শিউলা ইউনিয়ন, এই 22টা গ্রাম থেকে আমাদের মধ্যবর্তী স্থান নাকতারা বাজার, এখানে উঠতে গেলে কেউই মনে হয় যে সঠিকভাবে নির্দিষ্ট সময়ের ভিতরে পৌঁছাতে পারে না, কারণ যাতায়াত ব্যবস্থা এতই খারাপ।
এখানে নাই কোনো রাস্তা, নাই কোনো যোগাযোগ ব্যবস্থা। যেহেতু জননেত্রী, আমরা জানি যে কী ধরনের সাহায্য সহযোগিতা অবকাঠামোগতে কী দিয়েছেন, কিন্তু আমরা তার থেকে বঞ্চিত। সঙ্গে সঙ্গে এই শিরুলা ইউনিয়ন এতদিন যাবৎ আমরা জেনে আসছি একটি ভাঙন কবলিত ইউনিয়ন। তা সেই ভাঙনগুলো যে কেন হয়, কী জন্যে হয়, এটাও আমরা আজ পর্যন্ত বুঝতে পারিনি। যে কাজগুলো স্বেচ্ছাশ্রমের ভিতরে এই ইউনিয়নের জনগণ করে থাকে, অথচ তার বাজেটটা কোথায় যায় তাও আমরা আজ পর্যন্ত লক্ষ্য করতে পারিনি। যেহেতু সামনে নির্বাচন আছে, এখানে আমার যারা প্রতিপক্ষ আছে তারাও হয়তো আবারও আগের মতো নাটক সৃষ্টির চেষ্টা করবে। তা আমি আশা করব ভোটটা যেন সুষ্ঠু নিরপেক্ষ হয় এবং জনগণ তাদের মতামত প্রকাশ করে যার ভোট তাকে দেব, যাকে খুশি তাকে দেব, এইভাবে ভোট দিয়ে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে এবং সঠিক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শিলা ইউনিয়নবাসীর।